রাতের রাজধানীতে পণ্যবাহী ট্রাকে চলে জোরসে চাঁদাবাজি। ঢাকার বাইরে থেকে আসা সবজিবাহী ট্রাকই প্রধান টার্গেট। রীতিমতো লাঠি সোঁটা হাতে নিয়ে সন্ত্রাসী কায়দায় চলে এই চাঁদা আদায়। সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি চললেও দুই সিটি বা পুলিশ কেউই কোনো ব্যবস্থা নেয়নি দীর্ঘদিনেও। গাবতলি দিয়ে প্রতিদিন রাজধানীতে সবজি নিয়ে ঢোকে কয়েকশো ট্রাক। রাজধানীতে ঢোকার মুখে ট্রাক প্রতি একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কাঁচামাল নিয়ে আসলে একশো টাকা করে দিয়ে দেওয়া লাগে, না দিলে সেকেন্ড গ্লাস ভেঙে দেয়। গাবতলি হয়ে যায় আপনার ব্রিজের ওপার সিগন্যাল দিয়েছে লেজার লাইট দিয়ে, এরপরে আমার কাছ থেকে দুইশো টাকা নিয়েছে। ওই পাশেও তো আছে, ওরা ওই দিকে যাবো, ওরা ওই দিকেও ধরে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়িতেও। দেড়শো টাকা আর হলো একশো টাকা, আড়াইশো টাকা, দুশো পঞ্চাশ দিতে হয়। গুলিস্তানে লেগেছে একশো, এখানে আনলোড করার পরে সামনে যেই লাগবে একশো। সেদিন সিটি কর্পোরেশন ওই রাস্তা চাঁদা দিয়ে বলে আমার ক্লাস ভেঙে দিয়েছে। কিসের টাকা জিজ্ঞাসা করে না, খারাপ ব্যবহার করে। তিরিশ টাকা নিয়েছে, সিটি সিটি হয়েছে। চাঁদা নেওয়ার সময় ডিবিসি নিউজের ক্যামেরা দেখে পালিয়ে যায় চাঁদাবাজরা। চাঁদা আদায়ের এই সংবাদ প্রচার না করতে ভয়ভীতি ও প্রলোভন দেখান তাদের পেছনে থাকা লোকজন। যতই ভিডিও করেন এটা বন্ধ করতে পারবেন না, ফোন কল নাই কেন না, যে যেভাবে করতেছে করুক, আপনি আসবেন আমি আপনার সাথে যোগাযোগ করব। আমাদের যে এইটা আমরা ওইটা নিয়ে নিই, সাংবাদিকের কী বেতন কত কী দেয় সেটাও আমরা জানি। আপনার খরচ আপনি নেবেন, আমার খরচ আমি নেব, কোম্পানির যা দেখেন আর আপনি দেখাইবেন ভিডিও ফুটেজ, কোনো সমস্যা নেই, এটা তো কোনো বাধা নেই। রাজধানীর গাবতলি, যাত্রাবাড়ি ছাড়াও শনির আখড়া, গুলিস্তান, ডেমরা, বংশাল, কারওয়ান বাজার সহ বহু জায়গায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের নামে চাঁদা আদায় করা হয়। পঞ্চাশ টাকা নেয়, একশো টাকাও নেয়। কী বলে নেয় চাঁদাটা? এটা কে বলে? সিটি কর্পোরেশনের টাকা নেয়। এই যে কাগজ এখানে আছে, আশি টাকা চাঁদা দিচ্ছে। গুলিস্তানের মোড়ে আশি টাকা দিলাম, না দিলে ঝামেলা তো করে এখানে এরা। কাগজ কাছে জিজ্ঞাসা করলে বলে যে আমি ঢুকতে হইলে যেতে হইব। একশো নেয়, দেড়শো নেয়, দুশো নেয়, এন থেকে বাইরে হতে আপনার একশো টাকা নেই। সরকারি গাড়ি এলে লইব না, এটি লোক নিয়ম। সড়কে এভাবে চাঁদা আদায়কে অবৈধ বলে স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। আমাদের সিটি কর্পোরেশনের নাম আগে চাঁদাবাজি কোনো সুযোগ নাই। এক নির্ধারিত পয়েন্টে যেটা ইজারা যেভাবে বলা ওখান থেকে তোর বেআইনি হইলে বেআইনি কাজ হবে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষা করার বেআইনি ব্যবস্থা নিবে। সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পরিবহনে চাঁদাবাজি করা হলেও এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা। ভুক্তভোগীদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। পুলিশ বলছে এসব চাঁদাবাজি বন্ধে সচেষ্ট রয়েছেন তারা। শ্রমিক কল্যাণ ফান্ড বলেন, কোনো ফান্ডের নামেই টাকাটা নেওয়ার কোনো সুযোগ নাই এবং ট্র্যাকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়েও কিন্তু সিটি কর্পোরেশন এরকম কোনো কাউকে অনুমোদন করেনি বা অনুমতি দেয় নাই। ঝঞ্ঝাটহীন ব্যবসার স্বার্থে এসব চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।